নমস্কার বন্ধুরা, চৈতালি হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি হেমকোনা পায়েসের রেসিপিটা নিয়ে এসেছি। কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। এখানে আমি 3 টেবিল স্পুন গোবিন্দভোগ চালকে খুব ভালো করে ধুয়ে আগেই শুকিয়ে রেখে দিয়েছি। এবার আমি এই গোবিন্দভোগ চালের একটা পেস্ট করে নেব। আর এখানে 10-12টা আমন্ড গরম জলে ভিজিয়ে খোসা ছাড়িয়ে আমি রেখে দিয়েছি, এটারও একটা পেস্ট করে নিচ্ছি। দেখুন, গোবিন্দভোগ চালটা আমি গুঁড়ো করে নিয়েছি আর এদিকে আমন্ডটাকে পেস্ট করে নিয়েছি। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। এখানে আমি একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে আমি 100 গ্রাম খোয়াকির ঢেলে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টিস্পুন চালের গুঁড়ো। যে গোবিন্দভোগ চালটা গুঁড়ো করেছিলাম সেই চালের গুঁড়োটাই দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টিস্পুন চিনির গুঁড়ো। এবার খোয়াকির, চিনি এবং চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখতে মাখতে চিনির গুঁড়োর থেকে জল ছাড়তে শুরু করেছে আর এটা একটা সুন্দর মন্ডে পরিণত হয়েছে। এটাকে আমি এইভাবে খুব ভালোভাবে আবার মেখে নিচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে মন্ডটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটু হাতে ঘি মাখিয়ে নিচ্ছি। ঘিটা মাখানো হয়ে গেছে। এবার এই মন্ডর থেকে আমি ছোট ছোট এইভাবে বলের আকারে তৈরি করে নিচ্ছি। এই রকম ছোট ছোট বল তৈরি করে আমি এই থালার মধ্যে রেখে দিচ্ছি। দেখুন, বলগুলো সমস্ত তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। দেখুন, এখানে আমি মন্ডটা তৈরি করে নিয়েছি আর দুধটাকে, 1 লিটার দুধকে আমি 10 মিনিট আগে বসিয়ে দিয়েছিলাম একদম লো ফ্লেমে। আমি দুধটাকে প্রথমে একটু গরম করে নিলাম। এবার একটু মেন ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। দেখুন, দুধটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন গুঁড়ো চিনি। এবার চিনিটাকে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে দুধের সঙ্গে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমন্ডের ওই পেস্টটা। এবার আমন্ড পেস্টটাকেও আবার মিনিট তিনেকের জন্য খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমন্ডের পেস্টটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। আমি আলাদাভাবে দুধের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম, সেই গুঁড়ো দুধের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে গুঁড়ো দুধের বদলে আপনারা খোয়া ক্ষীরও দিতে পারেন কিংবা কন্ডেন্স মিল্কও দিতে পারেন। আমি এখানে গুঁড়ো দুধের ব্যবহার করলাম। এবার গুঁড়ো দুধটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দুধটাকে আরও ঘন করে নিচ্ছি। দেখো, দুধটা খুব সুন্দরভাবে ঘন হয়ে আসছে। আগে লেভেলটা ছিল এই পজিশনে, এখন নেমেছে এইখানে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 পিঞ্চ স্যাফরন। আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম সেই স্যাফরন গুলা দুধটা। এবার এটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে। স্যাফরনটা খুব ভালোভাবে মিশে গেছে, দুধটাও বেশ ঘন হয়ে এসছে। এই অবস্থায় আমি যে বলগুলো তৈরি করেছিলাম সেই বলগুলো এক এক করে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ঠিক 3 মিনিটের মতো এই বল সমেত দুধটাকে গরম করব, মানে জাল দেব। বলগুলো সমস্ত দিয়ে দিয়েছি। এবার আমি আলতো হাতে একবার ডান দিকে হাতাটা ঘোরাচ্ছি, আবার বাঁ দিকে হাতাটা ঘোরাচ্ছি, কিন্তু বলগুলোর গায়ে কিন্তু আমি হাতাটা দিচ্ছি না, কারণ বলগুলো তো সবে দেয়া হয়েছে দুধে, সেই কারণে। বলগুলো খুব সুন্দরভাবে ভাসছে দুধের সঙ্গে, বেশ সুন্দরভাবে মিলেমিশে গেছে। 3 মিনিটও হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসের সুইচটাকে বন্ধ করে দিচ্ছি আর ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। এভাবে অতি অল্প সময় খুব সামান্য 2টি উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারেন একটা দুর্দান্ত স্বাদের হেমকোনা পায়েস, যা খেতে লাগবে দারুণ। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।